নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু উজ্জ্বলার্স। আজকে আমরা জানবো অ্যাকশন ভার্ব সম্পর্কে, ভার্বের একটা ভার্ব অ্যাকশন ভার্ব সম্পর্কে। অ্যাকশন ভার্বটা কি? না, সেন্টেন্সে ব্যবহৃত সাবজেক্টে বা কর্তা যিনি হন তার যে কোনো কাজকেই আমরা অ্যাকশন ভার্ব বলতে পারি। সাবজেক্ট যেটা থাকে তার যে কোনো কাজকেই আমরা অ্যাকশন ভার্ব বলতে পারি। এই অ্যাকশন ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো ট্রানজিটিভ ভার্ব এবং আরেকটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্বটা সবসময় একটা ডিরেক্ট অবজেক্ট দাবি করে। ট্রানজিটিভ ভার্ব কি হয় না, একটা ডিরেক্ট অবজেক্ট দাবি করে, অর্থাৎ অবজেক্ট অবশ্যই একটা দরকার। অবজেক্ট যদি না থাকে সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো না। যেরকম যদি আমরা একটা সেন্টেন্সের উদাহরণ দিই, এভাবে বলতে পারি যে আই ওয়াজ ওয়াচিং টিভি, আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি টিভি দেখছিলাম, আই ওয়াজ ওয়াচিং টিভি। কিন্তু যদি আমরা টিভিটাকে না রাখি, আই ওয়াজ ওয়াচিং করি, তাহলে সাবজেক্ট থাকছে কিন্তু অবজেক্ট থাকছে না। অর্থাৎ যে ট্রানজিটিভ ভার্ব যে ডিরেক্ট অবজেক্টটা দাবি করে সেই ডিরেক্ট অবজেক্টটা থাকছে না, সে কারণে সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো না। কিন্তু আমরা যদি বলি আই এম ওয়াচিং টিভি, সেটা কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট করছে একটা ডিরেক্ট অবজেক্ট দিয়ে, তখন সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। সেরকম ভাবে যদি বলি আই শোয়া ফিস, আমি একটা মাছ দেখেছি, আই শোয়া ফিস, বা আই এম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি, এখানেও একটা অবজেক্ট রয়েছে আর ফুটবল। এইভাবে ট্রানজিটিভ ভার্ব সেগুলো হবে যখন তারা একটা ডিরেক্ট অবজেক্ট দাবি করবে, একটা ডিরেক্ট অবজেক্ট থাকবে একটা সেন্টেন্সে, তখন সেগুলোকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। আবার ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো? যেগুলো কোন রকম অবজেক্ট ছাড়াও নিজে নিজে একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারে। যেরকম কি হি গোজ, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, এর পরে কিন্তু কোনো অবজেক্ট নেই। যদি আমরা বলি হি গোজ আই রিচড, আই রিচড, আমি পৌঁছে গিয়েছিলাম, আই রিচড, কিংবা হি ইজ প্লেইং, সে খেলছে, এই ধরনের ভার্বগুলোকে আমরা ডি অবজেক্ট দেখতে পাচ্ছি না, সেই কারণে এগুলোকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। তাহলে আমরা অ্যাকশন ভার্বের সম্পর্কে জানলাম এবং তার দুটো পার্ট সম্পর্কে জানলাম। এরপরে আমরা আরও নতুন ইংলিশ গ্রামার শিখবো, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ টু সাবস্ক্রাইব।